আমি এসেছি আর ভাবি এসেছে, একটু ছাদে আসো, কষ্ট কর। সুপ্রিয়ার এমন ভার ভার ডাক শুনে শামিমের শরীরের সব ব্যথা যেন উধাও হয়ে গেল। তাই শামিম তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ধীরে ধীরে ছাদে গেল। শামিম, তুমি তো শুনলেই, আমার বিয়ে আর দুই দিন পর, তাই আমাকে তুমি ভুলে যাও। যে ছেলেটা সাথে এসেছে তার সঙ্গে তোমার বিয়ে, তাই তো? তুমি কি করে জানলে? মনে আছে সুপ্রিয়া, শেষবার যখন আমার ঘরে এসে আমার সাথে থেকে পরের দিন শহরে চলে গিয়েছিলে? হ্যাঁ। তার পরের দিন আমি চিটাগাং যাই তোমাদের লবণের টাকা আনতে, একটা বড় কোম্পানির কাছ থেকে। সেই দিনে তোমাকে আর ওই ছেলেটাকে এক রিকশায় যাওয়া দেখি, আর তোমাদের পিছন পিছন আমিও যাই। সেখানে সব ঘটনা সহ বাড়িতে এসে মার খাওয়া পর্যন্ত সব যেহেতু জেনে গেছিলে, তাহলে আজ কেন আমার রুমে আমাকে দেখার জন্য উকি দিতে গেলে? দুইটা কারণে। কে কে কারণে? আমার সাথে সেই ছোট থেকে তোমার কি ছিল? তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, তবে যতদিন তোমাকে তোমার আপা বিক্রি করে নাই ততদিন। আমার সাথে কেন এমন করলে বলবে? তোমার সাথে আমি কোনো করি নাই, আমার ভবিষ্যৎ ভেবে তোমাকে ছেড়েছি। দেখো, না আছে তোমার কোনো পরিচয়, না আছে তোমার কোনো যোগ্যতা, না আছে নিজের বাড়িঘর, না জানো কোনো কাজ, তাহলে তোমার সাথে বাকি জীবন কেমন করে কাটাতাম? তাই তো আমার চাচাতো ভাইয়ের সাথে ওর সম্পর্কটা আমি করে দেই। প্রথমে অবশ্যই সুপ্রিয়া রাজি ছিল না, আর আমার চাচাতো ভাইটাও অনেক পেছনে ঘুরেছে সুপ্রিয়ার। পরে যখন সুপ্রিয়ার কাছ থেকে জানতে পারলাম তোমার সাথে সে সম্পর্ক করে, তাই আমি সুপ্রিয়ার চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দেই। আর আমার আপু কখনো আমাদের সম্পর্ক মেনে নিত না, তাই আমি সৌরভের সাথে প্রেম করার আগেই ভাবি আর ভাইয়ের সাহায্যে গোপনে কাবিন করি, তারপর সময় পেলে আমরা একান্ত সময় কাটাই। তাই হয়তো সেদিন তুমি আমাদেরকে দেখেছো। যদি আমার সাথে এমনই করার ইচ্ছা তোমার ছিল, তাহলে কেনই বা আমাকে ভালোবাসা শেখাতে গেলে? আমি তো তোমার কাছে কখনো যাই নাই, তুমি বারবার এসেছিলে আমার কাছে, এমন করে তোমাকে ভালোবাসতে শিখিয়েছো, এখন তোমাকে ভুলতে গেলে আমাকে মরতে হবে? কই, আগে তো এমন কথা বললে বলতে তোমার কোনো কিছুই আমার লাগবে না, তুমি নাকি আমাকে আর তোমাকে চালাতে পারবে। তোমার বাবা না মানলে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমাকে গাদা থেকে মানুষ করবে। দেখো স্বামী, ও সময় আমার আবেগ ছিল, আবেগের বশে হয়তো বা আরো অনেক কিছুই বলেছি, সৌরভের সাথে সম্পর্ক থাকা অবস্থাতেও তোমার সাথে থেকেছি। হ্যাঁ, তুমি খুব ভালো, আমার কোনো ক্ষতি করো নাই। তোমার সাথে সেদিনই আমার সৌরভের কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু পারি নাই। তোমার পথ তো বেছে নিয়েছ, এখন আমার কি হবে? একবারও কি ভেবে দেখেছ আমি এখন কার কাছে যাব? কে এখন আমার খবর নিবে? কে আমাকে তোমার মতো করে ভালোবাসবে বলতে পারো? শামিম, কালকেই তুমি চলে যাবে এই বাড়ি থেকে, এ বাড়িতে থাকলে আমাকে ভুলতে পারবে না তা আমি জানি, আর তোমার সাথে এতদিন প্রেম করে তোমার জীবনটা আরো নষ্ট করার জন্য আমি দুঃখিত। সুপ্রিয়া যা বলেছে তাই কর শামিম, কালকেই চলে যাবে এই বাড়ি থেকে। এই সুপ্রিয়া চল। ভাবি তুমি যাও, আমি আসতেছি। সুপ্রিয়ার ভাবে চলে যাবার পর সুপ্রিয়া শামিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কিন্তু শামিম আর সুপ্রিয়া জড়িয়ে ধরল না। তার কারণ শামিম হয়তো বুঝতে পেরেছে মিছে মায়া বাড়িয়ে লাভ নেই, এই দুনিয়ায় সবাই স্বার্থ সন্ধানে স্বার্থের জন্য কাছে টেনে নেয়, স্বার্থের জন্যই দূরে ঠেলে দেয়। আমাকে মাফ করে দিও স্বামী, আমারও কিছু করার ছিল না, যদি এখানে থাকতাম তাহলে হয়তো তোমারই থাকতাম আমি, কিন্তু চিটাগং যাওয়ার পর সব ধরনের মানুষের সাথে মিশেছি, সবার কাছে তোমার কথা বলেছি, সবাই তোমাকে ছাড়ার কথা বলেছে, আর ওই সময় নিজেকে চিটাগং শহরে একা মনে হতো। সেই সময় সৌরভ আমাকে সঙ্গ দেয়, আমাকে নতুন করে ভালোবাসতে শেখায়, যা তোমার এই গ্রামের ভালোবাসার মতো এতটা ভালোও না, শহরের ভালোবাসা একেবারে আলাদা স্বামী। তাই হয়তো নতুন ভালোবাসা পেয়ে তোমাকে ভুলে গেছি, তোমাকে ঠকিয়েছি। তুমি নিজেই বলো তো, তোমাকে বিয়ে করলে আমার কি হতো? আমি কি পূর্ণ স্বাধীনতা পেতাম? পেতাম না, ঘরে থাকা লাগতো, নামাজ ঘরে থাকা লাগতো, নামাজ কালাম করা লাগতো, রান্না করা লাগতো, যা আমি পারতাম না। শামিমের ভাই সুপ্রিয়াকে বুক থেকে সরিয়ে একটু দূরে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে থাকলো আর কাঁদতে লাগলো। মানুষ কি মূর্খ হলে বাড়িঘর না থাকলে, বাবা মা না থাকলে তার কি ভালোবাসার অধিকার নাই? সে কি কারো কাছে ভালোবাসা পাবার বা ভালোবাসার মানুষকে পাবার আশা করতে পারে না? মানুষ কি বোকা হলে তার সাথে এমন অন্যায় সবাই করে? তাকে কি ব্যবহার সবাই করে? শামিম কালকে বাড়ি ছেড়ে চলে যাবে বলে দিলাম। শামিমকে আর কোনো কিছু বলতে দিল না, শামিমেরও তো বলার কিছু ছিল না।
এই বাড়ি ছেড়ে কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাকে থাকতে দিবে? এই বাড়ি শামীম তো কাজ করে থাকতেছে, কারো কাছে তো কোনো কিছুই চাচ্ছে না, খেতে দিলে খাচ্ছে না দিলে খাচ্ছে না, সব কাজ তো একাই করে দিতেছে, তাহলে তাকে যেতে হবে কেন? সাত থেকে সুপ্রিয়া তার নিজের ঘরে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমার কষ্ট যে এখনো আমার সহ্য হয় না, তুমি বোকা বলে তোমাকে সবাই ব্যবহার করে, বোকা বলে আজ সবার হাতে মার খাও, ঠিক মতো তো তোমাকে খেতেও দেয় না। আর আমি তো সৌরভকে ভুলতেও পারবো না, তার সাথে হাজার জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। তোমার ভালোর জন্য তোমাকে এই বাড়ি থেকে যেতে বলতেছি, যাতে বাইরে যেয়ে বাহিরের পৃথিবীটা চেনো, নিজেকে একটু চালাক করো, নিজের জন্য কিছু করতে পারো। আল্লাহ চাইলে আমার চেয়েও ভালো কাউকে পাবে তুমি, আমার চেয়েও তোমাকে অনেক বেশি ভালোবাসবে। সেই সময় সুপ্রিয়ার ঘরে তার ভাবি আর সৌরভ ঢোকে। কি রে শামীম, কি যেতে চাইলো? মনে হয় না যাবে। আচ্ছা ভাবি, শামীম থাকলে কি খুব সমস্যা? সমস্যা না হলে কি বলি? ও তো যাবে না, তাহলে কেমন করে ওকে তাড়িয়ে দিব? আর আব্বু তো সব কাজ ওর দ্বারা করিয়ে নেয়, মনে হয় না আব্বুও যেতে দিবে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আপু সুপ্রিয়া, তাহলে শোনো, বুঝলে, এই কাজ করলে হয়ে যাবে। শামীমের যদি কোনো ক্ষতি হয়? সৌরভ যেহেতু আছে, কোনো সমস্যা হবে না। তারা শামীমকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করে ফেলে। আসলে শামীমকে এই বাড়ি থেকে তাড়াতে পারলে আর কোনো কাজের মানুষ এই মজুমদার বাড়িতে এমন করে খাটবে না, আর মজুমদার এত টাকা পয়সার মালিকও হবে না। তখন মজুমদারের ছেলে সব কিছু তার বাবার কাছ থেকে বুঝে নিয়ে সব সম্পত্তি বিক্রি করে দিবে, আর সেই টাকা নিয়ে শহরে তারা ব্যবসা করবে। শামীম মজুমদার বাড়িতে না থাকলে মজুমদার সাহেব তার চাষের জমি ছেলেকে চাষ করতে দিবে, তখন তার ছেলে সব বিক্রি করে দিয়ে শহরে ব্যবসাটা আরও বড় করবে। আর সুপ্রিয়ার ভাবি সুপ্রিয়ার ভালোর জন্যই তার চাচাতো ভাইয়ের সাথে সুপ্রিয়ার বিয়ে দিতে চান। ছেলে অনেক ভালো, বাবার বড় ব্যবসা আছে, একমাত্র ছেলে বাবা মায়ের সে। তাই তো সুপ্রিয়ার বাস্তবটা বুঝিয়ে দিয়ে শামীমের কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। পরের দিন শামীম সকালে জমিতে কাজ করতে চলে যায়। কাজ করা হলে তার আব্বার সাথে একটু দেখা করতে যায়। বাড়িতে গিয়ে দেখে তার আব্বা বাড়িতে নেই। আর শামীমকে দেখে রহিম মিয়ার বউ শামীমকে কথা শোনাতে থাকে, তাই শামীম আর সেখানে না থেকে চলে আসে। সমুদ্রের পাড়ে চলে আসে শামীম, পাশে শুটকির আরও অনেকেই কাজ করতেছে, অনেক ছোট ছোট ছেলেমেয়েও কাজ করতেছে, তাদের বাবা মাও কাজ করতেছে। আসলে এগুলো জায়গায় পার্ট টাইম জবের মতো কাজ। দুপুরের দিকে তাদের বাবা মা যখন খেতে বসলো, তখন তারা তাদের ছেলেমেয়েকে সাথে নিয়ে খেতে বসে। মাঝে মাঝে নিজের পাতের তরকারি তার সন্তানের পাতে দিতেছে, মাঝে মাঝে নিজ হাতে যত্ন করে খাইয়ে দিতেছে। খাওয়া শেষ হলে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দিতেছে। এসব দৃশ্য দেখে শামীম কাঁদতে থাকে। সে কখনো এমন যত্ন সহকারে কখনো খেতে পারে নাই, তাকে এমন আদর করে কেউ কখনো খাওয়ায় নাই। মাঝে গতিকে যদি সুপ্রিয়া এক লুকমা বা দুই লুকমা খাইয়ে দিত, বাবা মায়ের ভালোবাসা কেমন তা শামীম জানে না। তবে মাঝে মাঝে এখানে এসব দৃশ্য দেখে আর ওইভাবে জায়গার ছেলে বা মেয়েটা শামীম। শামীম সেই বারোটার সময় এসেছে, এখন প্রায় বিকেল। আজ শামীমের মনটা খুব বেশি খারাপ, কারণ কালকেই সুপ্রিয়া একেবারে শামীমের জীবন থেকে চলে যাবে। শামীম কোনো কিছু না ভেবেই মজুমদার বাড়ির দিকে রওনা হলো। মজুমদার বাড়িতে ঢোকা মাত্রই মজুমদার এবং তার দুই ছেলে শামীমকে ইচ্ছে মতো মারতে লাগলো। শামীমকে আজ কেন মারতেছে তা জানে না, তবে এতদিন একজন মারত, কিন্তু আজ তিনজন তার অপরাধটা কি সে তো জানে না। আজ তো শামীম কোনো ভুল করে নাই, তাহলে তাকে কেন মারতেছে? গতকালকেই তো মারের দাগ শরীর থেকে যায় নাই, আজ আবার মারতে লাগলো। শামীম আজ সবার পায়ে ধরলো, তাকে যেন আর না মারে। আসার তার সহ্য হচ্ছে না, আর চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকতেছে আর কাঁদতেছে। আজ শামীমের আত্মনাদ কারো কান পর্যন্ত পৌঁছালো না। শামীমকে আজ প্যান্টের বেল্ট, রড আর কাঠের তক্তা দিয়ে মেরেছে। পুরো শরীরের সেখানে মারের দাগ পড়েছে, সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। এমন সময় কার কাছে যেন খবর পেয়ে শামীমের আব্বা আসে। এসে মজুমদার আর তার ছেলেদের পায়ে ধরে শামীমকে বাকে মার খাওয়ার হাত থেকে বাঁচালো। মালিক আজ কি করেছে যার জন্য এমন পশুর মতো করে তিন ছেলেটাকে মারতেছেন? আমার বাড়ির মেহমানের হাতের ঘড়ি আর ওয়ালেট চুরি করেছে তোমার ছেলে। আমার ছেলে এমন কাজ করতে পারে না মালিক। আমার কথা বিশ্বাস না হলে সোহেল আর করিমকে জিজ্ঞেস করে দেখো। তখন রহিম মিয়া সোহেল আর করিমকে জিজ্ঞেস করলে তারা বলে,
শামিমের চিলেকোঠার ঘর থেকে এইসব পাওয়া গেছে, আর আমরাও সাথে ছিলাম। শুধু আমরা না, এইবারে সবাই সাথে ছিল। তখন রহিম মিয়া সুপ্রিয়ার দিকে এগিয়ে যায়। সুপ্রিয়া চোখের ইশারাতে রহিম মিয়াকে যেন কি বোঝায়, আর রহিম মিয়া সুপ্রিয়ার চোখের ইশারা অনুযায়ী শামিমের কাছে গিয়ে টেনে তুলে দুই গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। বল, কেন চুরি করেছিস তুই? তোর যদি এসব লাগতো আমাকে বলতে নিয়ে দিতাম। তোকে তো সারাজীবন সুপ্রিয়া মালকিন সব কিছু দিয়েছে, তাহলে আজ কেন তাদের বাড়িতে আসা মেহমানের জিনিস চুরি করতে গেলি? শামিম যেন আজ নিজেকে বিশ্বাস করতে পারতেছে না, তার আব্বা তাকে অবিশ্বাস করতেছে। কোনো রকমে দাঁড়িয়ে থেকে শামিম ওর আব্বার হাত ধরে বলতে থাকে, আব্বা বিশ্বাস করো, আমি এক কাজ করি নাই। তোকে বিশ্বাস করবো আমি? তোর মতো চোর আমার সন্তান হতে পারে না। তুই যদি আজ আমার সন্তান হতি, তাহলে তোকে আজ আমি নিজ হাতে মেরে ফেলতাম। আব্বা এমন কথা বলিও না, আমি তোমার ছেলে আব্বা। ও আব্বা, আমি সত্যি চুরি করি নাই। আমার যদি তুমি জীবনটা নিতে চাও তাহলে আমাকে মেরে ফেলো, তবু কোনো আফসোস থাকবো না আব্বা। তবু আমাকে চোর বলিও না আব্বা, আমি চুরি করি নাই। আর এসব কি আমার কখনো লাগে না, এসব কিছু সম্পর্কে আমি জানি। তুই চুরি না করলে তোর ঘরে কেমনে গেল এসব বল। আব্বা আমি জানি না, সেই ভোরবেলা জমিতে গেছি, সেখান থেকে তোমার কাছে, তোমার বাড়িতে। তুমি বাড়িতে ছিলে না বলে আমি সমুদ্রের পাড়ে বসেছিলাম এতক্ষণ। তোর মুখ আমি দেখতে চাই না, চলে যা এই মদনদার বাড়ি থেকে, চলে যা আমার সামনে, চোখের সামনে থেকে। তোকে আমার আর এখানে দেখতে সহ্য হচ্ছে না। খবরদার কারো কাছে বলবি না আমি তোর আব্বা। আব্বা আমি কোথায় যাব এখান থেকে? ও আব্বা আমার থেকে মুখ ফিরিয়ে দিও না, তুমি ছাড়া আমার যে আর যাবার কোনো রাস্তা নাই। আব্বা আমাকে এমন করে বলিও না, তুমি আমার আব্বা, তুমি ছাড়া সত্যিকারের আপন এই দুনিয়াতে আমার আর কেউ নাই। রহিম ঠিক বলেছে, এ বাড়ি থেকে তুই আজকে চলে যাবি, কারণ শামিমের পর যা কিছু আছে সব নিয়ে আয়। মজুমদারের কথা শুনে করিম উপরে গিয়ে শামিমের সব কাপড় চোপড় পোটলা করে নিয়ে এসে শামিমের সামনে রাখলো। তখন শামিম মজুমদারের পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকলো, মালিক আমাকে খেতে দিতে হবে না, আমি এমনিতেই সব কাজ করে দিব, তবুও আমাকে তাড়িয়ে দিবেন না। আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই মালিক, আপনি আমার থেকে অমন করে মুখ ফিরিয়ে নেবেন না। মজুমদার দিল শামিমের বুকে এক লাথি, গিয়ে পড়লে সুপ্রিয়ার সামনে। এবার সুপ্রিয়ার পা জড়িয়ে ধরে, ছোট মালকিন আমাকে বাঁচান, এরা সবাই আমাকে তাড়িয়ে দিতে চাইছে, আমি কোথায় যাব বলেন? আমার যে যাবার কোনো জায়গা নাই, আপনি বললে এরা সবাই আপনার কথা শুনবে, বলেন না দয়া করে, আমি না খেয়েও থাকতে পারবো, তবুও তাড়িয়ে দিয়েন না। সুপ্রিয়া ওর পা ছাড়িয়ে নিয়ে ওর ঘরে চলে গেল। ওর পেছনে পেছনে সৌরভ আর ওর ভাবিও শামিম একে একে এবারে সবার পায়ে পড়ে অনেক কাঁদল। কারো মনে শামিমের জন্য দয়া হলো না। শামিম আবারও ওর আব্বার হাতে পায়ে ধরে কাঁদতে থাকলো, তবুও তার আব্বারও কোনো দয়া হলো না। এদিকে শামিমের স্যান্টো গেঞ্জির রক্তে প্রায় ফ্রিজে গেছে। ও আব্বা, কার কাছে যাবো, কে থাকতে দিবে আমায়? আব্বা তার চেয়ে তোমার বাড়িতে আমাকে কাজের মানুষ করে রাখো, সব কাজ করে দিব। আব্বা তবুও আমাকে তাড়িয়ে দিও না আব্বা। আব্বা কেউ আমাকে কখনো আপন করে নিবে না, আমার তুমি ছাড়া কেউ। আব্বা তোমার কাছে কখনো কোনো দুঃখের কথা, কষ্টের কথা বলবো না, তবুও তোমার থেকে দূরে তাড়িয়ে দিও না। আমার তো মা বাবাও নাই যে আমি তাদের কাছে যাব। আমার কষ্ট তুমি কেমন করে সহ্য করতেছ আব্বা? আজ তোমার চোখে পানিও নাই আব্বা। শামিমের আব্বা এইসব সহ্য করতে না পেরে মজুমদার বাড়ি থেকে চলে গেল। এদিকে মজুমদারের দুই ছেলে শামিম ধরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। শামিম কোনো রকম কাপড়ের পোটলাটা হাতে নিয়ে অজানার পথে যেতে থাকলো। রাত হয়ে গেছে, এত রাতে শামিম বা যাবে কোথায়, কেই বা দিবে শামিমকে ঠাই? পোটলার মধ্যে তার ছোটবেলার ফটো আর তার গলার চেইনটাই আছে। মজুমদার বাড়ি থেকে আমাকে যখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, তখন আমার যাওয়ার কোনো পথ খোলা ছিল না। এরই মধ্যে রাতও হয়ে গেছে, কোথায় যাব, কার কাছে যাব, এই রক্ত মাখা শরীর নিয়েই বা কোথায় যাব আমি? কোনো রকম কাপড়ের পোটলা হাত দিয়ে ধরে বগলে চেপে ধরলাম, চলতে থাকলাম অজানার পথে। সকাল থেকে না খেয়ে আছি, এক গ্লাস পানি ফেলে পেটের ক্ষুধাটা মিটাতাম। সামনের ধুরুং বাজার ছেড়ে একটু সামনে যেতেই এলাকার কিছু ভাই আর বয়স্ক মানুষ আমাকে দাঁড় করালো। তুই নাকি চুরি করছিস, এটা কি সত্যি? আপনি কেমন করে জানলেন আমি চুরি করেছি? মজুমদার বাড়ি বলে কথা, একটা মশা মারলে মানুষ জানে, আর মজুমদারের বাবা এই এলাকার প্রথম চেয়ারম্যান ছিল। কত দাপট তাদের তা আমাদের চেয়ে তুই ভালো জানিস,
তোদের বাড়িতে কোনো ঘটনা ঘটলে আমরা জানবো না? মানে এখন পুরো এলাকা জানে, সত্যি কি বল? তার মানে আমি যে চুরি করেছি তা পুরো এলাকা জেনে গেছে, কিন্তু আমি যে চুরি করি নাই তা কেমন করে মানুষকে বোঝাবো? আমার কি ভাগ্যে এসব লিখে রেখেছিল বিধাতা? কিরে বল, সত্য কি?